হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সরি, অনেকেই দুঃখেও আছেন, কষ্টেও আছেন, কেননা অনেকেরই হাজবেন্ডের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে। তাই ভালো আছেন সুস্থ আছেন বলার জন্যে সরি। কেন এই কথাটা বলছি আপনারা নিজেরাই দেখে নিন। ही हो गया कि पहले बोल दिया गया कि आप लोगों को आजादी के, आप लोग लव मैरिज कीजिए, अपनी मर्जी से शादी कीजिए, कुछ भी कीजिए। और बाद में जब हमने टिकटॉक के साथ लव मैरिज कर ली तो हमें बोल दिया गया कि भाई टिकटॉक से तलाक दे दो। अरे भाई, ऐसा कैसे होता है? कौन करता है? अभी बोला जा रहा है कि अब हम तुम्हारी शादी किसी भारतीय ऐप से कराएंगे। ऐसा तो नहीं होता है ना भाई, इंसान है, कोई खिलौना नहीं कि चौधरी को इधर से घुमाए और फिर इधर घुमा दिया। ऐसे नहीं चलता है। তো বললেন আমি কিন্তু কোনো রোস্টার নই, রোস্টিং ভিডিও বানাই না, তার জন্য রোস্টারদের মতো অত গুছিয়ে বোঝাতেও পারলাম না বা ইয়েও করতে পারলাম না, রোস্টিং করতে পারলাম না। বাট যারা এই টিকটকের জন্য এত পাগল হয়ে আছেন, টিকটকের জন্য মানে দুঃখ করছেন, কান্না করছেন, কষ্ট করছেন, তারা কি জানেন যে টিকটক আমাদের ইন্ডিয়া থেকে কত টাকা ইনকাম করে নিয়ে যেত প্রতি বছর বা প্রতি মাসে? এনি আইডিয়া, কোনো আইডিয়া আছে আপনাদের? যদি আইডিয়া না থাকে তাহলে এই ভিডিওটা অবশ্যই একবার দেখুন। লাইক টিকটক, হ্যালো, লাইক ইট, শেয়ার ইট। তো ভারত মে আচ্ছি খাসি কমাই কর রহে থে। ফর এক্সাম্পল, টিকটক নে 2018 আর 2019 কে দরমিয়ান ইন্ডিয়া সে করিব 43 কোরড রুপে কি কমাই কি থি, আর ইস সাল ইস অ্যাপ কা টার্গেট থা কি 100 কোরড রুপে কমায়া যায়। ইয়ানি ইয়ে অ্যাপস ইন্ডিয়া মে পয়সা তো খুব কমা রহে থে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কত কোটি কোটি টাকা ইন্ডিয়া থেকে টিকটক ইনকাম করে নিয়ে গেছে চায়নাতে। চায়না গভর্নমেন্ট কে ট্যাক্স দিয়েছে, তাতে করে চায়না আরো উন্নত হচ্ছে, আর আমাদের পেছনেই লেগে আছেন যুদ্ধ করবার জন্য, করোনা ফরোনা কত কিছু। ওকে, সো টিকটক যখন এসেছিল তখন সেও জিরো থেকে হিরো হয়েছে। তো সেরকম আমাদের ইন্ডিয়াতেও অনেক এরকম শর্ট ভিডিও অ্যাপস রয়েছে, আপনারা সেইগুলোতে যান, সেইগুলোতে ভিডিও বানান, সেই সব অ্যাপসে ইউজ করুন, তাতে করে আমাদের সেই অ্যাপসগুলো যেসব ইনকাম করবে সেই ইনকামের টাকা ইন্ডিয়াতেই থাকবে, ইন্ডিয়াকে মানে ট্যাক্স পে করবে, তাতে আমাদেরই দেশের উন্নতি হবে। ওকে, দেখুন টিকটকও জিরো ছিল, জিরো থেকে হিরো কিন্তু আমরাই বানিয়েছি। আর এখন আমাদের ইন্ডিয়াতে যেসব অ্যাপসগুলো আছে সেগুলো আমি মানছি টিকটকের মতো অত উন্নত নয়, কিন্তু আস্তে আস্তে যখন ওতে ডাউনলোড বাড়তে থাকবে, পাবলিকে ইউজ করতে থাকবে, তখন অ্যাপস কোম্পানিগুলো নিজেরাই ডেভেলপ করতে থাকবে, আস্তে আস্তে আপডেট নিয়ে আসতে থাকবে। ইউজ করুন, ভালো লাগবে। এরকম অনেক অ্যাপস আছে, প্লে স্টোরে যান, অ্যাপ স্টোরে যান, পেয়ে যাবেন। ওকে, দেন ভিডিওটা এই পর্যন্তই ছিল, ছোট্ট একটি ভিডিও। আপনার যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।